এই মুহূর্তে রয়েছি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যে জায়গা কলকাতার প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার অর্থাৎ হাওড়া ব্রিজ, এই হাওড়া ব্রিজ প্রতিদিন যানজটপূর্ণ থাকে। অন্যান্য রবিবারের তুলনায় আজ রবিবার অনেকটাই আলাদা। এই আলাদা হওয়ার মূল কারণটাই হলো করোনা। করোনা আতঙ্কে সারা দেশ সহ সারা বিশ্ব ভুগছে। সেই করোনা থেকে রক্ষা পেতেই রাজ্য সরকার সহ কেন্দ্র সরকার উভয় সরকারের পদক্ষেপ, যে একটা দিন যদি আমরা এই রাস্তাঘাট জমায়েত থেকে নিজেকে সরিয়ে রাখতে পারি তাহলে অনেকটাই বাঁচা যায় করোনা থেকে, সেই পদক্ষেপ গ্রহণের জন্যই জনতার কার্ফু সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে। অযথা আজকের রবিবার ছুটির দিনে কেউ না বাড়ির বাইরে বের হয়, জনশূন্য করে তোলাই আমাদের লক্ষ্য। সেই হিসাবেই সাধারণ মানুষ সরকারের ডাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। তারাও আমরা দেখতে পাচ্ছি এই যে গুরুত্বপূর্ণ জায়গা, এখানে অন্যান্য দিনে যেখানে মানুষের কোলাহল জঞ্জাট লেগেই থাকে, সেই রবিবারেও যেখানে যানজটপূর্ণ থাকে, কিন্তু আজকে সম্পূর্ণ আলাদা। মানুষ তাদের তারা যে এই করোনা অনেকটাই ভীত সেটা আজকের ছবিতেই প্রকাশ পায়। জনশূন্য তার মূল কারণ হচ্ছে এই করোনা আতঙ্ক থেকে মানুষ রক্ষা পেতে চাইছে। সরকারের নির্দেশিকায় স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ অর্থাৎ আজকে তাদের কর্ম থেকে বিরত, তারা তাদের অন্যান্য জীবন বা তালিকা থেকে এই রবিবারটাকে বিলাসবহুল না রেখে নিজেকে গৃহবন্দী করা ব্রিজে। যে সমস্ত মানুষ একান্তভাবে প্রয়োজনে বেরিয়েছে ঘর থেকে, তো তারা যে সম্মুখীন অর্থাৎ তারা বিপদের সম্মুখীন, তারা কোনোভাবে কোনো যানজট যানবাহন পাচ্ছে না, সেই জায়গায় পুলিশ তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাদের উপযুক্ত গাড়ি ব্যবস্থা করে তাদেরকে সরকারি পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন রাস্তাঘাট বা যানজট থেকে বিরত থাকতে বলা হয়েছে, ঘরে থাকতে বলা হয়েছে, সেই জায়গাটা আপনি কত কীভাবে নিচ্ছেন? এখন সরকার যেটা করেছে সেটা আমাদের ভালোর জন্যই করেছে, ঠিক আছে। এবারে আমরা তো বাইরে থেকে এসেছি, আমাদের কিছু উপায় নেই, তার জন্য আমাদেরকে বেরোতেই হয়েছে, সেই হিসাবে আমরা বাইরে বেরিয়েছি। সরকার যেটা করছে সে তো ভালোর জন্যই করবে। আমি কোথা থেকে এসেছি? আমি রক্সল থেকে এসেছি। আমি তো এসেছি বলতে ফুফার যদি আমাদেরকে ধরা যায়, আমি হচ্ছে কাঠমান্ডু থেকে নেপাল থেকে এসেছি, ঠিক আছে। আমি নেপাল থেকে ওখান থেকে প্লেনে এসেছি বর্ডার তক, ঠিক আছে। ওখান থেকে আবার আমি গাড়ি দুটো চেঞ্জ করে আবার ট্রেন লাইন ধরে আমি ট্রেনে হয়েছি, তো ট্রেনে তত প্রবলেম হয় না। তো আমাদের হাওড়াতে যতটা সিকিউরিটি দেখা যাচ্ছে কিন্তু ওসবে ততটা চেকিং টেকিং কিছু হয় না, যেগুলো দেখাচ্ছে ট্রেন সাফাই সবাই সেই সব কিছুই পরিস্থিতি আমরা দেখতে পাই না, কিন্তু হাওড়াতে যেগুলো কাজগুলো করছে দেখলাম যে সাকসেসফুল। আপনার মতে এই যে আজকে মানুষকে বিভিন্ন জনসংযোগ থেকে বিরত থাকতে পারে, যানজট থেকে অ্যাভয়েড করতে পারা হচ্ছে সরকারি পক্ষ থেকে, সেটাই আপনি এইভাবে কি করোনা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় আপনার মতে? আমার তো মানে ঠিকই আছে যে কাজটা করেছে ঠিক। এখানে হাওড়া সিটি পুলিশ কতটা মানুষকে বা যাত্রীদের সহযোগিতা করছে? ভিতরে যেটা এসে দেখলাম ওটা চেকিং টেকিংগুলো ঠিক আছে, মিলিটারিও রয়েছে, তো যে পুলিশ প্রশাসন থেকে এখন এখানে যে হিসাবে চলছে এটা যদি পুরো দেশ চলে তাহলে করোনা থেকে মানুষ মুক্তি পাবে বলে ভরসা করা যাচ্ছে। হ্যাঁ, হাওড়া পুলিশ প্রশাসন নিয়ম কারণগুলো ঠিক চলছে, কিন্তু আমরা বিহার দেখলাম বিহারে ততটা সাকসেসফুল নয়, মানে সতর্কতার দিক দিয়ে হ্যাঁ এগিয়ে মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের ইন্ডিয়া বর্ডার সেখানেও আমাদের চেকিং মানে হয়েছে, মানে কোনো রকমে একবার করে চেক করেছে, কিন্তু এয়ারপোর্টে চেক বহুত আছে। হাওড়া অনেক ভালো হ্যাঁ অনেকটাই সাকসেসফুল বেরোতে সহযোগিতা করছে।